হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শতাব্দীস কুকিং শো। আজ আমি তৈরি করে দেখাবো আমাদের সবার খুব পছন্দের একটি রেসিপি, ছোলা ভুনা বা বুট ভুনা। তো চলুন দেরি না করে এই মজাদার রেসিপিটি দেখে নিন। আর রেসিপিটি দেখার আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এখনই এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করুন। আমি এখানে 500 গ্রামের মতো ছোলা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু ছোলাগুলো বেশ ফুলে গেছে। এবার এই জলটাকে ফেলে দিয়ে এই ছোলাগুলো কমপক্ষে 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। ছোলাগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর সেই সাথে আমি 4টা মাঝারি সাইজের আলু একসাথে ধুয়ে নিয়েছি। এখন এই ছোলাটাকে আমি সিদ্ধ করে নেব। ছোলা সিদ্ধ করার জন্য অবশ্যই একটু বড় টাইপের পাত্র নিতে হবে। এবারে এই হাঁড়ির মধ্যে ছোলা এবং আলু দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ জল। জলের পরিমাণ এমন হবে যেন ছোলার উপর কমপক্ষে 3 থেকে 4 কর পর্যন্ত জল থাকতে হবে। এখন এই ছোলা এবং আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে লবণ। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। তো এখন এই হাঁড়িটায় ঢাকনা লাগিয়ে আমি আলু এবং ছোলাগুলো ভালোমতো সিদ্ধ করে তারপর ফিরে আসছি। এই যে ছোলা এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি কিছুক্ষণ আগেই চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ছোলাটা কীভাবে সিদ্ধ হয়েছে, আর আমার আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। ছোলাগুলো সিদ্ধ হওয়ার পর জলটা কীরকম কালো হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি ছোলাটাকে ভিজিয়ে ডাইরেক্ট রান্না করেন, তাহলে কিন্তু দেখা যায় ওই ছোলা বুটের কালারটা কালো হয়ে যায়। তো অবশ্যই ছোলাগুলো সিদ্ধ করে তারপর রান্না করতে হবে। ছোলাগুলো জল থেকে তুলে আরও একবার আমি পরিষ্কার জল দিয়ে ছোলাগুলো ধুয়ে নিয়েছি, আর সেই সাথে আলুগুলো আমি ছিলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি আলুগুলো ছোট ছোট পিস করে নেব। ছোলা এবং আলুগুলো রেডি হয়ে গেছে, তো এখন এগুলো নিয়ে সরাসরি চুলার কাছে চলে যাব। আমি একটা হাঁড়ি চুলায় বসিয়ে তাতে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন তাতে কিছু শুকনো মরিচ নিয়ে ভেজে নেব। যখন মরিচগুলো ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে, আর যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এবার এই মশলা দুটোকে এই পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিতে হবে। যখন সব মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জল দেওয়ার পর বাকি যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো এখন দিয়ে দেব। আর এখানে আছে স্বাদমতো লবণ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ। এবার এই মশলাগুলো একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে, মানে মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। এখন এই টমেটোটাকে 1-2 মিনিট এই মশলার সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ। আসলে কাঁচামরিচগুলো ফ্লেভারের জন্য ব্যবহার করছি, কারণ আমরা ঝালের জন্য যে পরিমাণে ঝাল খাবো সেই পরিমাণে শুকনো মরিচ এবং মরিচের গুঁড়ো দিয়েছি, তাই এখানে কাঁচামরিচটা শুধু ফ্লেভারের কাজ করবে। টমেটোগুলো ভুনা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো। এখন এই ছোলা এবং আলুর সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে দিচ্ছি। ছোলাগুলো ভুনো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আরও একবার সব কিছু ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর এখন এই হাঁড়িতে ঢাকনা লাগিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব, যাতে করে ছোলার ভিতর মশলার ফ্লেভারটা ভালো মতো ঢুকে যায়। তো ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। প্রায় 7-8 মিনিটের মতো ছোলাগুলো রান্না করেছি, আর এখন কিন্তু বাড়তি জলটা শুকিয়ে ছোলাটা একদম মাখামাখা হয়ে গেছে। এখন এই চামচ দিয়ে আলুগুলো আধ ভাঙ্গা করে দেব, যাতে করে ছোলাটা আরও বেশি মাখামাখা হয়। আলুগুলো ভাঙ্গা হয়ে গেছে, আর একদম শেষে এই ছোলাটা চুলা থেকে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। আমি এই চাট মশলার গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের চাট মশলা ব্যবহার করতে পারেন।
আবার আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে ধনিয়ে পাতাও দেওয়া যাবে, কিন্তু আমি এখানে ধনিয়ে পাতা দিচ্ছি না, আমি সার্ভিংয়ের সময় ধনিয়ে পাতা সাজিয়ে দেব। তাই চলুন এই ছোলা ভুনাটাকে ঝটপট পরিবেশন করি। আমি এখানে কিছু ছোলা ভুনা মুড়ি দিয়ে মেখে রেখেছি আর কিছু খালি রেখেছি, যার যেমনটা পছন্দ তেমনি খেয়ে নেবেন। আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নেব আর খুব তাড়াতাড়ি অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। আর সেই পর্যন্ত সবাই শতাব্দীস কুকিংয়ের পাশেই থাকবেন।